নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই যে দেখুন সিলভার কাপ মাছ মা কেটে নিচ্ছে, এই সিলভার কাপ মাছটা দিয়ে আজকে একটা রেসিপি করব। ভিডিওটি দেখতে থাকুন। উপরের কাজটা আজকে সিলভার কাপ মাছ দিয়ে কলা রান্না করব, সেই জন্য দেখুন কলা পেরে নিচ্ছি। এই কলা গাছ ভেঙে গেল, কলা পাড়ার এতে কলা ভেঙে যাচ্ছে, গাছ ভেঙে যাচ্ছে। এই কলাগুলোর নাম কি? কাঁচা কলা, কিন্তু একটা বড় বাউলে করা। ঠিক আছে, মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। দেখুন কলাগুলো পেরে নিয়ে চলে এসেছি, এই যে কেটে নিচ্ছি এরকম ভাবে। এগুলোকে আমরা বড় বাউলে কলা বলি, আপনারা কারা কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভেজে নিয়েছে, এবার জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি কলা দিয়ে দেবো। বড় বাউলে কলা দিয়ে আজকে সিলভার কাপে ভেজ। এটা কিন্তু কাঁচকলা না বন্ধুরা, এটা হচ্ছে বড় বাউলে কলা। হলুদ আর লবণ নিয়ে কলাটাকে ভালো করে কষিয়ে দেবো। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন, আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কলাটা কষিয়ে নিয়েছে, এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এবার একটু নেড়ে নেব। এবার আমি জল ঢেলে দেব। কলা বড় বাউলে কলা হালকা পাতলা ঝোল করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন হয়ে গিয়েছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কলার তরকারি ভালোই লাগবে খেতে। এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।